গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তা পৃথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। আর সব কাজ সেরে ফেলেছি, সেরে এখন দাতনকে খাবার করে দিতে বসেছি। খাবার বলতে একটু পিডিয়াশিওর গুলে দিচ্ছি, আর পিডিয়াশিওরের সঙ্গে আজকে দেবো একটু কেলক্স। তো সেটা এখন এমনি গুলতে বসে গেছি। আর কি বলো তো, নিজে মাঝে মাঝে একটু আধটু হাতে করে খাবে, কিন্তু বেশিরভাগ টাইমটাই আমাকে বলবে কি আমাকে খাবিয়ে দেবে, এরকম করবে। আর আমি মাঝে মাঝে রেগে যাই, বলি তুই একবারও কি নিজে খেতে পারিস না, বলবে না তুমি আমাকে খাবিয়ে দাও, এইসব করবে। আর এত গরম পড়েছে, তাতান তো তবু ওর কমপ্লেন খেয়ে যাচ্ছে, কেলক্সটা অনেকদিন পর খাচ্ছে। আর মেয়ে তো ছাতু শরবত ছাড়া সকালবেলা কিচ্ছুটি খাচ্ছে না, কিচ্ছুটি না। ও সে একটু ঠান্ডা জল দিয়ে গুলে দিলে আরও ভালো হয়, কিন্তু সকাল সকাল তো ঠান্ডা জল দিই না। ঠান্ডা জল এমনিতেও তোমার ফ্রিজের জল মিশিয়ে, তোমার গরম আর ঠান্ডা মিশিয়েই দিই, আর তাই বলে সকালে ছাতুরটা ওইভাবে দিই না, সকালে এমনি ফিল্টারের জল থেকে দিয়ে দিই। তো এখন তাতানকে তো দিয়ে দিলাম, এখন বসেছে নিজে খেতে, জানি না কতটুকু খাবে, তারপরে সেই জানা কথা আমাকেই বলবে খাবিয়ে দাও। আর এদিকে মেয়ে এখন ঘরে বসে আছে, সে নিজের কাজকর্ম করছে। তা তার এখন অর্ডার হয়েছে যে শুধু এখন আমাকে একটু জল বিস্কুট দাও। আমি এখন ছাতুও খাবো না, আমাকে একটু জল বিস্কুট দাও, জল বিস্কুট খাই, তারপরে পরে ছাতু ইচ্ছা হলে খাবো, না ইচ্ছা হলে খাবো না। আসলে গরমে আর কারোর কিছু খেতে ভালো লাগছে না, মুশকিলটা হয়েছে সেইখানে। সে ডা খেলেও হচ্ছে না, আর খেতেও ভালো লাগছে না, সব দিকেই সমস্যা। এই যে দেখো, যখন সে জল বিস্কুট খাবে বলে জল বিস্কুট তাকে দিয়ে দিচ্ছি, আর এত দুষ্টু কিছুতেই নিজের হাতে নেবে না, সেই আমাকেই দিতে হবে। কদির যদি না পারি বলে একটু নিয়ে নে না, সে অনেক কষ্টে কুতিয়ে কাতিয়ে নেবে, মানে না নিলেই হয় আর কি। মা সবসময় দিয়ে দিলেই ভালো হয়, অবশ্য সেটাই স্বাভাবিক, করার যখন সময় হবে ঠিক করবে, সেটা কথা না। আমরাও করতাম না, এখন সবই করি, মানে যেটুকু দরকার সেটুকু সবই করে নিই। আর এদিকে আমি এখন কাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমি যাব চা করতে, চাটা খাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গরমে ভালো থাকারই কথা বলো, একদম মানে জীবন যখন অষ্টাগত হয়ে যাচ্ছে ভালো থাকারই কথা। যাই হোক, ভালো থাকতে হবে, উপায় তো নেই। আর এদিকে দেখো আমার এই তুলসী গাছটা দেখতে পাচ্ছো, এই তুলসী গাছটা না রোদ থেকে সরিয়ে নিয়ে এসেছি। সে না আমার কি অস্বস্তি হচ্ছিল দেখে, মনে হচ্ছে পাতাগুলো এত কুকড়ে কুকড়ে যাচ্ছে না, মানে সেই খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। আমাদের যেমন কষ্ট হচ্ছে, গাছগুলোরও তো সেই কষ্টই হচ্ছে। সেই জন্য তোমার ওই ভারী টপটাকে সরিয়েছি অনেক কষ্টে সৃষ্টে। আর ঘরের চাদর এখন তোলা, তোমরা দেখতেই পাচ্ছ চাদরটা কেচে দিয়েছি, এখনও পাতিনি। এরপর কিছু ভিজিয়েছি, সেগুলো কাচবো, আর ও বাজার চলে গেছে, বাজার থেকে আসুক, দেখি রান্নাবান্না কী হয়, মা তো তরকারি কাটছে। তো যাই হোক, এখন আমি তোমার কাচাকাচিগুলো সেরে নিই, সেরে মেলে দিই তাড়াতাড়ি করে। সকাল সকাল অনেক কিছুই ভিজিয়ে দিয়েছি, মানে যেগুলো আমরা ডেলি ইউজ করি সেগুলোই ভিজিয়েছি, কিন্তু সেগুলো তো না কাচলে হয় না। ধরো একদিন যদি জল কাঁচা করি তাহলে পরের দিন তো সার্ভ দিতেই হবে, তো সেগুলোই এখন ভিজিয়ে টিজিয়ে দিয়েছি। দিয়ে এবার চলে এসেছি নিচে, আর নিচে এসে না এখন ফ্রিজের মধ্যে একটা বোতল পুড়ে দিচ্ছি, আর একটুখানি ডিপ ফ্রিজেই পুড়ে দিচ্ছি, তাহলে কী হবে বলতো, একটু তাড়াতাড়ি ঠান্ডাটা হবে, ওই একটু আধটু মিশিয়ে খেতে পারবো। আর এটা তাতানের একটা বোতল, তাতান এটাতে জল খায়। এটা তেবড়ে তুবড়ে কী অবস্থা হয়েছে দেখো, আর পুরো বরফ হয়ে গেছে, কালকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ডিপ ফ্রিজে, আমি খেয়াল করিনি, এখন পুরো বরফ একদম, মানে মারলে মাথা ফেটে যাবে। তো যাই হোক, ওটাও বার করে নিলাম। আর এখন বসে গেছি একটু পেঁয়াজ কাটতে, পেঁয়াজ কাটতে বসেছি তার কারণ হচ্ছে আজকে আলু দিয়ে ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি হবে, আর টমেটো তো দেবোই সঙ্গে একটু, তো ওই জন্যই পেঁয়াজটা কাটতে বসে গেছি। আর তোমার মা তো কেটে টেটে রেখে দিয়েছে তরকারি টরকারিগুলো, তো এখন আমি পেঁয়াজটা কেটে নিয়ে একবারে চাপিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজগুলোকেও ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু হালকা নাড়াচাড়া করবো, একদম সেই কড়কড়ে করে ভাজবো না, মানে বেরেস্তা বানাবো না, জানো তো বেরেস্তা বানালে মনে হয় কি যেন হজম করতে পারি না। আর যা গরম পড়েছে এমনি পেঁয়াজ রসুন খাওয়া দায়, তা তো খাচ্ছি, তো যাই হোক ওই জন্য হালকা করেই ভেজে নেবো। আর এবার তো আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, করে আবার কি ব্যাস একটুখানি নুন মিষ্টি আর হলুদ দেবো। তোমার মিষ্টিটা খুব সামান্য দেবো, কিন্তু নুন হলুদটা দিয়ে এবার লাস্ট ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে থেকেই প্রচুর জল বেরোবে, আর ঝিঙের জলে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে, সুতরাং এটাতে আর এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই, এটাই হয়ে যাবে। আর এটা বসিয়ে বেশ খানিকক্ষণ থাকাও পাওয়া যায়, অন্যান্য কাজগুলোও করে নেওয়া যায়। তো যাই হোক, এই আলুটা নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একবারে চাপিয়ে দেবো তোমার ঝিঙে টিঙে দিয়ে, একবারে চাপিয়ে দেবো আলু ঝিঙে টমেটো পেঁয়াজের তরকারি। আর এই পাশের গ্যাসে চাপিয়ে দেওয়া হয়েছে তোমার পাট শাক, পাট শাকটা খেতে বেশ ভালো লাগে জানো তো, ঝোল ঝোল করে। আমাদের এই একটু রসুন ফোড়ন দেওয়া হয়, সর্ষে আর রসুন আর শুকনো লঙ্কা তো দেওয়াই হয়,
তো সেই জন্য তোমার পাঁচ একটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে, পরে আবার ফোড়ন দেওয়া হবে। তো ফোড়নটা কাকিমাই দিয়ে দেবে। আর এদিকে আমি এই যে আলু ঝিঙে টমেটো সব চাপিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ব্যাস জল টল বেরোবে, জলটা মরতে অনেক সময় নেবে। তারপর আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে যাবে, একটা বেশ গা মাখা হবে, তরকারিটা পুরো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এটার সাথে টক ডাল হলে আরও ভালো হয়। চাপিয়ে দিয়েছি আলু ঝিঙে আর কী বলে টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝিঙের তরকারি, চচ্চড়ি ঝিঙের তরকারি, গরমে সব ভুল ভাল হয়ে যাচ্ছে, মাথা ফাথা খারাপ হয়ে গেল। আর এবারে মাছগুলোকে ঢালবো, ঢেলে সেগুলোকে ধোবো। আজকে নিয়ে এসছে তোমার হচ্ছে বাটা মাছ, আর এটাতে আছে চুনো মাছ সোনা খড়কে, সেগুলোকে আমার ধুয়ে একটু ধুতেই টাইম। তারপরে আবার সবজিগুলোকে ফ্রিজে ফুটতে হবে, গত বছর অবধি না টক দই আমি ঘরেই পাততাম জানো তো, খুব সুন্দরভাবে বসতো, কিন্তু এই বছর আর সেটা এখনও করা হয়নি। দই ঘরে পাতা হয়নি, কিন্তু তোমার রেগুলারই দইটা নিয়ে আসা হয়, ওই আমুলের টক দইটা নিয়ে আসে, তো সবারই একটু করে হয়েও যায়। আর এখন আমি এটা ঢালতে বসে গেছি, আর একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো এটাকে একটু ঘোলও করে দেবো। ঘোল করে তোমার ছেলেকে দেবো, মেয়েকে দেবো, আমিও এক ঢোক খাবো। মা আবার ঘোল টোল বিশেষ খেতে চায় না, মা এমনিই খায়। আমার হাজব্যান্ড আর মা তোমার দই এমনিই খায়, নুন দিয়ে খেয়ে নেয় ফেটিয়ে টেটিয়ে। আর কাকিমা তো দই মানে খাবেই না, কোনো ব্যাপারই নেই, কাকা কাকিমা এরা কেউই খায় না। তো এই যে আমি এখন ঘোল করতে বসে গেছি, ঘরে যখন দইটা পাতাতাম না বেশ ভালোই ছিল, কিন্তু কি হয় বলো তো, সেই ঘোষ তো যায় আমাদের এখান দিয়ে দুধ দিতে, সে কখন যায় ধরতে হবে, বড্ড সমস্যা হয়। তো যাই হোক, সেই কারণে আর এবারে আর দুধটা সেভাবে গরজ করে নেওয়াও হচ্ছে না, দই পাতানোও হচ্ছে না, ওই কেনা আমুলের টক দই দিয়েই হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই যে দইয়ের ঘোল তৈরি হয়ে গেল, এটা অবশ্য ঘোল বলবো না, এটা আমারটা জানো তো, এটাতে একটু চিনি দিয়েছে, চিনি ছাড়া না বেশ ভালো লাগে না, এত টক তো আমুলের দইগুলো, তাই জন্য একটু চিনি দিলে ভালো লাগে, অস্বাস্থ্যকর জানি, কিন্তু তাহলে ওই আর কি, লোকটা যাবে কোথায় লোভে লোভে বেশ ভালোই লাগে খেতে। আর একটুখানি ঠান্ডা ঠান্ডাও আছে, তো এটা দিয়ে নুন দিয়ে বেশ ভালোই লাগবে। তো যাই হোক, এটা করে নিই, করে টরে সবাইকে দিয়েও দিই, দিয়ে নিজেও খেয়ে নিই, খেয়ে আবার দেখি বাদবাকি কাজগুলো সারি। আর বলছিলাম যে সবজিগুলো ফ্রিজে পুড়তে হবে, তো দেখলাম কাকিমাই প্যাকেটে ভরে ভরে বেশিরভাগ সবজিটাই পুড়ে দিয়েছে। ভালো হয়েছে, কাজটা ভাগাভাগি করেই হয়ে যায়, এটাই সুবিধা। আর এই যে বরফের ট্রেটা নিয়ে এসেছি, সেদিন কিনেছিলাম ট্রেটা, তোমাদের দেখিয়েছিলাম না, খুব সুবিধা হয় জানো তো, এই পেছন থেকে রাবারের মতন দেওয়া, তো পেছন দিকটা একটুখানি পুশ করে দিলে বেশ টুকটুক করে বরফগুলো বেরিয়ে যায়। আগেকার সেই ট্রেগুলো এসে মারামারি করতে হতো, ঠোকাঠুকি করতে হতো, সেটা আর এখন হয় না, এটা একটা বিশাল সুবিধা। তো যাই হোক, ওগুলো করে আবার নিচে চলে এসেছি, নিচে এসে এখন আমি টমেটোগুলো পুড়ে নিচ্ছি। দেখলাম কাকিমা কিছু সবজি তুলেছে আর কিছু তোলেনি, কাকিমা মাঝে মাঝে ওই কাজটা করে, বড্ড ভুলে যায়, হয়তো কিছু একটা চাপিয়েছে বা করছে, করতে করতে ছেড়ে চলে গেলো, তো ওটা বেমালুম ভুলে যাবে আর মনেই থাকবে না। তা দেখলাম কিছু জিনিস পড়ে আছে, সেই জন্য আমি এখন এগুলো গোছাতে চলে এলাম। এই যে টমেটোটা বাকি ছিল, টমেটোটা পুড়ে নিলাম। আর এই এই প্যাকেটটাতে যে কটা জিনিস আছে সেগুলো না একটু বার করে ভাবছিলাম যে উল্টে পাল্টে ঠিক করে দেবো, তারপর দেখলাম না ঠিকই আছে, ভেতরটা বেশি ভিজে ভিজে নেই, তো অসুবিধা হবে না, ওই জন্য ওইভাবেই পুড়ে রেখে দিলাম। আর এঁচড় এনেছে একটা, এঁচড়টা আর ফ্রিজে পুড়বো না, এঁচড়টা এইভাবেই থাকবে। আর এদিকে দেখো প্লাস্টিকের আবার একটা ওই মাথা ছিঁড়ে গেছে, যাক তবু কী করবো বলো তো, প্লাস্টিকে রাখলে জিনিসগুলো ভালো থাকে, এগুলোর জন্য তোমার ওই ব্যাগগুলো কিনলেই ভালো হয়, সে যবে যা কেনা হবে হবে, এখন এই প্লাস্টিকে প্লাস্টিকে করেই রেখে দিই। তা বেগুনটাও ঢুকিয়ে দিলাম। আমাদের বাড়িতে ফ্রিজ এই তোমার গরমকালের এই 2-1 মাসই চলে, আমাদের বাড়িতে সারা বছর ফ্রিজ চলে না, অনেক বাড়িতে যেমন ফ্রিজ চলে সারা বছর, আমার বাপের বাড়িতেও যেমন সারা বছরই ফ্রিজ চলে, কিন্তু আমাদের বাড়িতে চলে না, কারণ কি ফ্রিজের ওই রাখা খাবার দাবারের অতটা অভ্যাস আমাদের নেই। আর ওই থাকলেই তো সুবিধা, পুড়ে টুড়ে দেওয়া হবে, বেশ একটু বেড়ে গেলো, পুড়ে দিলাম, যেমন সুবিধা তেমনি অসুবিধা, সব জিনিসেরই তো ধরো সুবিধা অসুবিধা রয়েছে। আর এ দেখো এই প্লাস্টিকটাকে আমি এবার উল্টে দিচ্ছি, দেখলাম পেছন দিকটা বেশ ভিজে ভিজে আছে, তো উল্টে দিলে আবার এই যে তোমার সবজিগুলো বেশ কিছুদিন আবার ভালো থাকবে। কিছুদিন ভালো থাকার ব্যাপার হচ্ছে কি যে রেগুলার হয়ে যাবে সেটা কথা না, কিন্তু তাহলে ওই যে ভিজে ভিজে যে ব্যাপারটা থাকবে সেটা তো থাকছে না, ওই উল্টো পিঠটা প্যাকেটটা ভিজে গেছিলো, সেই জন্য এই প্যাকেটটাকে আবার আরেকটা দিক থেকে উল্টে দিলাম, দিয়ে এবার সব বেঁধে টেঁধে রেখে দেবো, রেখে পুড়ে দেবো সব ফ্রিজে। ফ্রিজে সব সবজিগুলো পুড়ছি, আর মা ঘরে বসে বক 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 করছে, তাই মায়ের সাথে এখন গল্প করছি। ওই আমাদের ওরকমই কাজকর্ম, কেউ কখনো আমি বকি বাইরে থেকে, কখনো মা বকে ঘরের থেকে, এইসবই হয়। তো যাই হোক, এখন আমি সব ফ্রিজে পুড়ে টুড়ে দিলাম, দিয়ে এবার ফ্রিজটা বন্ধ করব। আর তাতানের মহেন্দ্র যোগ হয়েছে, ঢকাম ঢকাম করে ফ্রিজ খুলছে আর বন্ধ করছে। আর এদিকে চাপিয়ে দিয়েছি সোনা খড়কে মাছ, মানে চুনো মাছের বাটি চচ্চড়ি, এই যে এটা এখন আর একটুখানি তোমার জলটা মরবে, একদম পুরো গা মাখা হয়ে যাবে। আর এদিকে কাকিমা এখন রসুন ছাড়াতে ব্যস্ত, কাকিমা ওই পাট শাকটা ফোড়ন দেবে তার জন্য। দেখতে হবে না মা, তুমি থামো।
পাগল হয়ে যাচ্ছে, কবে গ্রহণটা কবে? কালকে। আচ্ছা, সেইটা নিয়ে এখন অস্থির হচ্ছে। আমি বলছি তোমাদের অত বুঝে গাড়ি নেই, কলকাতায় যদি দৃশ্য না হয় তাহলে আমাদেরও দৃশ্য না, চিন্তা নেই। যেহেতু ঠান্ডা ঘরে বসে গেছি, আমারও আর উঠতে ইচ্ছা করছে না, কিন্তু চান্টান করে তারপরে কি করবো? ফ্রিজে তো সব তুলেই দিয়েছি। বলো, দেখেছো যে গরমটা কোথায় কোথায় আছে? আমাদের এখানে দৃশ্য কিনা আমি পাচ্ছি না, বাজি কিনে নি তো বাবাকে। মা তোমাদেরকে কমেন্ট করে বলতে বলেছে যে দৃশ্য কিনা, মা কোনো পাজি কেনে নি বলে বুঝে উঠতে পারছে না। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ ঝটঝট করে কিন্তু যখন ভিডিও যাবে গ্রহণও শেষ হয়ে যাবে। যাই হোক, সে এখন গ্রহণ গ্রহণ করে অস্থির হোক, আমি একটু বসি, মাস্টার নামিয়ে চলে যাবো চান করতে। করে নিয়েছি রান্না বান্না সেরে, চান টান করেছি, করে তোমার এই পাশের ঘরটা এসে বসে রয়েছে। এটা আমার ঘরটা না, এটা পাশের কাকার ঘরটা, মানে এখন আমারই, আমি ব্যবহার করি, আর লোকজন এলে গেলে থাকে, তা সেখানে এসে বসে রয়েছি। আর আজকে পুরো মাথাটা ভেজায়নি, সামনে মাথাটুকুই জল দিয়েছি, পুরোটার ভেজালাম না। কিরম কিরম ঠান্ডা ঠান্ডাও লেগে যায়, আমার তো প্রায় ঠান্ডা লাগে, এটা হচ্ছে মস্ত সমস্যা, এত ঠান্ডার ধাত না যে কি বলবো। তো যাই হোক, রান্না তো করলাম, তোমরা তো দেখলেই, ওই যে আলু ঝিঙে তরকারি পেঁয়াজ দিয়ে এসব তো হলো রান্নাবান্না, চুনো মাছ তোমার এমনি মাছ সব হয়েছে। আর এবার খাওয়া দাওয়ার পালা, এখনও তো ফেরেনি ওর বাবা, মানে আমার হাজবেন্ড আসুক, এরপরে খাওয়া দাওয়ার পালা, তারপরে তো আর কি। এই তো সারাদিন টুকটাক এই কাজকর্মই থাকে, বিশেষ কিছু কাজকর্ম তো আমার থাকে না, কেন কি জয়েন্ট ফ্যামিলিতে অত কাজ তো থাকে না। আর আমি কাজে এমন কিছু মানে পটু মানুষও নই যে প্রচুর কিছু করে ফেলি তা নয়, তবে তবু তোমাদের সঙ্গে একটু করে গল্প করি, দেখাই টুকটাক, যেটুকু করি সেটুকুই দেখাই। ধরো সবার লাইফস্টাইল তো সমান হয় না, সবাই যে প্রচুর কাজকর্ম পারে বা প্রচুর কাজকর্ম থাকে তা তো নয়, তো তার মধ্যে আমি একজন প্রচুর গুণী মানুষ, আমি আমার সেরমভাবে কোনো কাজকর্ম নেই, ওই যেটুকু যেটুকু যা হয় সেটুকুই তুলি সেটুকুই ছাড়ি তোমাদের সঙ্গে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন তো একটুখানি বসি, তারপরে খাওয়া দাওয়াটা সারবো। তাতানকে খাওয়ানোর তো এক রেলা, বাপরে বাপ, উফ, সেই মুখে নিয়ে বসেই থাকবে বসেই থাকবে, কিছুতেই আর মুখ নড়ে না, আর খিদে পেয়ে যায় তখন আমার মাথা যা গরম হয় না কি বলবো। আর ওর বাবা বলবে কি, তুমি 12:30 ওকে খাইয়ে দেবে, তাহলে তুমি টাইম পেয়ে যাবে, তুমি নিজে 10-15-20 মধ্যে বসে পড়তে পারবে। যাই হোক, এইসব তো নিত্য ঘটনা চলতেই থাকে। ঠিক আছে, বুঝলে, আজকে ভিডিও এখানেই এন্ড করি। অত্যন্ত গরম, গরমে কিছু ভালোও লাগছে না, চোখ টোকগুলো মানে হু হু করে জ্বলে যাচ্ছে। যাই হোক, গরমে সবাই কষ্ট পাচ্ছে, শুধু আমি একা নয়, সারা দেশ জুড়েই কষ্ট পাচ্ছে। কমে যাবে, চিন্তা নেই, আবার বৃষ্টি বাদলা হবে, ব্যাস ঠিক হয়ে যাবে অনেকদিন আবার। যাই হোক, অনেক বকবক করলাম, ঠিক আছে, ভিডিও আজকে এখানেই এন্ড করি, আবার পরের দিন দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকো, টাটা।